দিল্লি কলকাতার উত্তেজনার তাপে তপ্ত শিলিগুড়ি তৃণমূল আর কংগ্রেসের তিক্ত সম্পর্কের ছাপ এবার পড়ল শিলিগুড়ি পুরসভাতেও কংগ্রেস নিয়ন্ত্রিত বোর্ডে সমর্থন করার প্রশ্নে আলোচনায় তৃণমূল কাউন্সিলররা বৈঠকে ঠিক হয়েছে কংগ্রেস বোর্ডকে আর সমর্থন নয় প্রদেশ নেতৃত্বের কাছে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় শিলিগুড়ির তৃণমূল কাউন্সিলররা বর্তমানে শিলিগুড়ি পুরসভায় চোদ্দটি তৃণমূল এবং পনেরোটি কংগ্রেস ও বাকি সতেরোটি আসনে রয়েছে বামেরা একজন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করায় একটি আসন শূন্য আছে এই অবস্থায় তৃণমূলের সমর্থনে এখন বোর্ড চালাচ্ছে কংগ্রেস কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই বোর্ডকে সমর্থন করার প্রশ্ন ওঠে তৃণমূল কাউন্সিলরদের মধ্যে সেই প্রশ্নের উত্তর খুঁজতেই শুক্রবার বিকেলে তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব তৃণমূল সূত্রে খবর কেন্দ্র থেকে কংগ্রেসের সঙ্গত্যাগের পর শিলিগুড়িতেও একই নীতি মানা উচিত বেশিরভাগ কাউন্সিলর এই দাবির পক্ষেই সওয়াল করেন তারপরেই ঠিক হয় কংগ্রেসের বর্তমান বোর্ডকে সমর্থন করা হবে না এজন্য প্রদেশ তৃণমূল নেতৃত্বের কাছে অনুমতি চেয়েছে দার্জিলিং জেলা তৃণমূল বর্তমান এই রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরা ইন্ডে আমাদের চোদ্দো জন কাউন্সিলর ইনক্লুডিং মাইসেলফ আমরা আলোচনা করলাম পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেছি আমরা এই বিষয়টি সম্পূর্ণভাবেই রাজ্য নেতৃত্বের নির্দেশের জন্য আমরা অপেক্ষা করব তৃণমূলের সিদ্ধান্তকে সমালোচনা করেছে কংগ্রেস তাদের মতে কেউ যেতে চাইলে যেতে পারেন এর বিচার মানুষ করবেন বলেও দিন মন্তব্য দলের নেতা শঙ্কর মালাকারের যদি কেউ মনে করেন যে তারা জোটে থাকবেন না বা শিলিগুড়ি পৌর তাদের কোনো দায়িত্ব নাই তারা বেরিয়ে আসবেন তারা প্রত্যাহার করে নেবেন সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার যোগদানের ব্যাপারও আমাদের কোনো ভূমিকা নেই যেহেতু একটা আলাদা দল দল বেরিয়ে আমাদের কোনো ভূমিকা সেটা তাদের তাদেরকে সিদ্ধান্ত হবে শিলিগুড়ি পুরসভায় তৃণমূল সমর্থন তুলে নিলে কংগ্রেসের বোর্ড সংখ্যালঘু হয়ে পড়বে প্রথমে বামেদের সমর্থন নিয়ে বোর্ড গড়েছিল কংগ্রেস তাই কংগ্রেস নেতৃত্ব এখন আবার বামেদের দিকেই ঝুঁকবেন কিনা সেটাই এখন রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি করেছে সনোৎ এবিপি আনন্দ শিলিগুড়ি